হ্যালো, আসসালামু আলাইকুম। তো ডিয়ার বন্ধুরা, আজকে আমি যেটা দেখাবো যে টাঙ্কিতেও রেণু চাষ হয়, ঠিক আছে? এই দেখেন আমার মাছের, আমি পোনা কিছুদিন আগে ছাড়ছিলাম, এখন এটি মাছে পরিণত হয়েছে। তো আমরা এখন এটা উঠাই নিয়ে আপুষ্কনীতে ছেড়ে দেবো, ঠিক আছে? এটা পুষ্কনীতে ছাড়বো। এই দেখেন এই ধরা দিয়ে করতেছে, তো খুবই ফ্যান্টাস্টিক আসলে হয়, ঠিক আছে? করতে পারলে হয়। এখানে দেখেন, এই দেখেন, এগুলি কত ছোটো বাচ্চা ছিল, দুই সপ্তাহ আজকে। তো দেখেন দুই সপ্তাহের মধ্যে কেমন দেখা যায়, দেখেন সব লাইন লাগে, একটা একটা পিছে ছুটে। দেখেন যেটা যেদিকে যাবে দেখেন দেখাচ্ছে, এটাই পেলামি, ঠিক আছে? এটা হলো বায়োফ্লক ট্যাঙ্কি। তো ট্যাঙ্কিতে আমরা এই কার্ফিউ মাছের বাচ্চা দিছিলাম, এই ডিম দিছিলাম, তো সেখান থেকে আমরা এই যে বাচ্চাগুলো পাইছি। তো এখন আমরা এটা চেঞ্জ করব, ঠিক আছে? চেঞ্জ করব। দেখেন আমরা এটা কাপড় লাগাই দিছি, এখানে পানি যাইতেছে, তো এখন আমরা এটা চেঞ্জ করে নেব, ঠিক আছে? তবে চেঞ্জ করাটা আসলে খুবই টাফ, সহজ না। দেখেন এই যে বাচ্চা ধরা ধরে করতেছে, দেখেন, ঠিক আছে? খুবই সুন্দর, দেখতে খুব ভালো লাগে। তবে এখানে মনে হয় আরও 15-20 দিন থাকলে মনে হয় আর তো ভালো হতো, কিন্তু আমার অন্য একটা মাছ এসে যাওয়ার কারণে আমার টাঙ্কিটা খালি করতে এসেছে, তাই আমি এখন এটা ক্লিন করব, ঠিক আছে? দেখা যায়, দেখুন দেখেন দেখেন ওই ওই ক্যামেরা দেখ, হ্যাঁ ক্যামেরা দেখতেছেন কিনা জানি না। দেখেন বায়োফ্লগের মধ্যে, এই বায়োফ্লগের ট্যাঙ্কির মধ্যে এই জিনিসগুলো আমরা এভাবে ডিম দিছিলাম আর কি। তবে ঘটনা রয়েছে কি, আমরা ঠিকভাবেই করতে পারিনি, অনেক মারা গেছে, ঠিক আছে? তবে আপনারাও এটি করতে পারেননি, হয় হয় সুন্দরভাবে হয়, ঠিক আছে? সুন্দরভাবে হয়, তবে মানে এটার যে একটা সিস্টেম আছে, এগুলি আপনাকে ঠিক মতো করতে হবে। প্রথমে সাদা পানির মধ্যে দিতে হবে, ঠিক আছে? 7 দিন সাদা পানির মধ্যে, 3 দিন নিম, 3 দিন আটা, তারপরে 1 সপ্তাহ পর এটা অল্প অল্প করে খোল দেওয়া যেতে পারে, সাথে ডিম, ঠিক আছে? দেখেন প্রচুর 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 পোনা রয়েছে। এগুলি যদি বড় হয় টাঙ্কিতে যাওয়া হবে না, এত এত মাছ, এখন জানি না এখন কী হবে এটা, ঠিক আছে? দেখেন